আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। দুই মুখে একসঙ্গে দুটি ইঁদুর খাচ্ছে একটি সাপ, বিস্তারিত জানাচ্ছি আমি ফারজান আক্তার। পোষ্য সাপগুলোর হিসহিসানি না শুনলে রাতে ঘুম আসে না তার। মিশিগানের ব্রায়ান বার্জিকও ঠিক সেই রকমের সরীসৃপ প্রেমী। গল্পে বনবিহারীর সংগ্রহে ঝাটেল স্নেক দেখে চমকে গিয়েছিল ফালুদা। ব্রায়ানের সংগ্রহে আছে দুমুখ সাপ, সেই সাপের দুমুখে একসঙ্গে ইঁদুর খাওয়ার দৃশ্য নেটিজেনদের শিদরায় শিউরে অনুভূতি জাগিয়েছে। সরীসৃপ সম্পর্কে অনীহা আছে যাদের, দৃশ্যটি দেখে তাদের পক্ষে অস্বস্তিকর মনে হতে পারে। তবে ব্রায়ানের অস্বস্তি নেই, আছে স্নেহ। দুই মুখ সাপের ইঁদুর খাওয়ার ভিডিও নেট মাধ্যমে শেয়ার করে লিখেছে, দুই মুখে জেরি আর বেন খাচ্ছে, ওদের মিস করছি, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। ব্রায়ান বেড়াতে গিয়েছেন দিন কয়েকের জন্যে, তবে বাড়ি ছেড়ে পোষ্যদের থেকে দূরে থেকে যে তার মন টিকছে না তা ভিডিওতে স্পষ্ট। বেড়াতে বেরিয়েও পোষ্যদের ভিডিও দেখতে নেট মাধ্যমে তা ভাগ করে নিতে ব্যস্ত তিনি। গল্পের বনবিহারীর সঙ্গে এখানেও মিল ব্রায়ানের, তিনিও বেড়াতে বেরিয়ে ঝাটেল স্নেকের শব্দ রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন সঙ্গে। ব্রায়ান একজন ইউটিউবার, সরীসৃপ এবং বন্যপ্রাণীদের নিয়ে ভিডিও পোস্ট করেন প্রায়ই। সম্প্রতি শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে সাপটি দুমুখে একসঙ্গে দুটি ইঁদুর ছানাকে খাচ্ছে। ভিডিওটি এরই মধ্যে 7 লাখ ভিউ হয়েছে, পছন্দ করেছে প্রায় 20,000-এরও বেশি মানুষ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।